পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত খানাকুল, ইট বৃষ্টির পাশাপাশি ভাঙচুর পুলিশের গাড়ি, পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। ঘটনাটি ঘটে খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায়। সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করেছে বিজেপি। মোট 33টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় 15টি, বাকি 18টি দখল নেয় বিজেপি। সেই কারণে গতকাল সকাল থেকে বোর্ড গঠনে পঞ্চায়েত সমিতি অফিস চত্বরে জমায়েত করে প্রচুর বিজেপি কর্মীর সমর্থক। ঘটনার সূত্রপাত ব্লক অফিসে একটি অচেনা গাড়ি ঢোকাকে কেন্দ্র করে হঠাৎ চড়াও হয় বিজেপি কর্মীরা। সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতেই পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে ওঠে। উল্টে পুলিশের উপর হামলা চালায় বিজেপির সমর্থকরা। ইট ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ও বাইক। এক নজরে দেখে নিন বিস্তারিত প্রতিবেদনটি। যেটা কথা আমরা এখানে শান্তি শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে আছি, এখানে একটা ব্যারিকেড করা ছিল পুলিশের, সেই পুলিশের ব্যারিকেডের গা দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। আমাদের ছেলেরা এখানে এক প্রান্তে দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এখানে লম্বা, সব থেকে লম্বা পুলিশটা যে আছে সে প্রথম লাঠিচার্জ করেছে, তারপর সিভিক পুলিশগুলো যাদের হাতে লাঠি আছে সবাই লাঠিচার্জ করেছে, এবং আমাদের যে মহিলারা আছে আমাদের মহিলাদেরকে পর্যন্ত ওরা মেরেছে। এইরকমভাবে ওরা মেরে আমাদেরকে একটু দূর পর্যন্ত তাড়িয়ে দিয়ে এসেছে। তারপর আমাদের ছেলেরা ঘুরে স্টেপ তৈরি করে, এটা কি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা খেয়ে করেছে বলবেন? হ্যাঁ, এটা 100%। ওরা তো বুঝতে পারছেন যে পুলিশগুলো লাঠিচার্জ করেছে, আজকে তৃণমূলের দলজাত পুলিশ, আজকে বিজেপির ভোট গঠন হচ্ছে, ওদের জ্বালা ধরছে সব থেকে বড়। এই জ্বালার জন্যই ওরা আজকে আমাদেরকে এখান থেকে হটিয়ে দিয়ে যাতে তৃণমূল ভোট গঠন করতে পারে, সেই দিকটা ওদের লক্ষ্য ছিল। কিন্তু আসলে তো সত্যিকারের মানুষের যে সার্বিক উন্নয়ন করব, এই রকম মানসিকতা নিয়ে ওই পুলিশগুলো আসেনে। ওই পুলিশগুলো চেয়েছিল ভোটটা তৃণমূলের হোক, কিন্তু ভারতীয় জনতা পার্টি সবসময় রাস্তায় আছে, এটা আপনারা সবাই সকলেই জানে। প্রতি মুহূর্তে আমরা লড়াইটা সমানতালে মানুষের কাজ করব বলে, মানুষের সঙ্গে থাকব বলে আমরা সেইভাবে লড়াই দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। এই জয় গণতন্ত্রের জয়, এই জয় মানুষের জয়, খানাকুলবাসীর জয়। যেভাবে খানাকুলবাসীকে দীর্ঘ 25 বছর ধরে বঞ্চনার শিকার করা হয়েছে, যেভাবে এলাকায় উন্নয়ন করা হয়নি, গরিব মানুষের কথা ভাবা হয়নি, পঞ্চায়েত রাজ মানেই শুধু লুটে পুটে খাওয়ার জায়গা ছিল, পঞ্চায়েত মানেই নেতাদের কামানি ছিল, সেই প্রথাকে ভেঙে দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেখানে আমরা ব্যাপক জয় পেয়েছি, মানুষের উৎসাহ উদ্দীপনা প্রচুর রয়েছে। আজকে দেখতে পাচ্ছেন, আজকে আমরা সভাপতি হিসাবে পেয়েছি খানাকুল 2 নম্বর ব্লকে রুম্পা মণ্ডল, আর সহসভাপতি হিসাবে পেয়েছি অরুণ মণ্ডল, এই অরুণ মহিষ, এই দুজনের সঙ্গে পুরো টিম, এই যে আজকে এত মেম্বার আছে, সবাই মিলে এই এলাকার জনগণের, খানাকুল 2 নম্বর ব্লকের প্রত্যেকটা নাগরিকের সুশাসন দেবে, প্রত্যেকটা নাগরিককে তার অধিকার ফিরিয়ে দেবে, এই সংকল্প নিয়ে আজকে আমরা এখানে এসেছি। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিংহোম।
সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন